হ্যালো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি আমাদের জঙ্গলমহলের খুবই নতুন আকর্ষণীয় সেই মন্দির পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দিরের সামনে। এখানে আমরা আজকে এসেছি সন্ধ্যাবেলায়। আগের একটি ভিডিও আমরা বানিয়েছিলাম পাঁচমুড়া মন্দিরের, সেই ভিডিওটি তোমরা খুবই ভালোবাসা দিয়েছো। যদি এখনও কেউ ভিডিওটি না দেখেছো তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো। সেখানে আমরা বলেছিলাম যে রাত্রিবেলায় ভিডিওটা তোমাদেরকে দেখাবো, তাই আমরা এখানে পৌঁছে গেছি। যদি চ্যানেলে কেউ নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, তার পাশে যে বেল আইকন আছে সেটিকে প্রেস করে দেবে, এরকমই আরও অনেক আকর্ষণীয় ভিডিও দেখার জন্য। এখন আমরা এই পাঁচমুড়া মন্দিরের সন্ধ্যাবেলার যে এত সুন্দর লাইটিং এবং সন্ধ্যার আরতি সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। এবং এখানে আজকে আমরা এমন একটি দিনে এসেছি যেখানে একটি বিশেষ অনুষ্ঠান চলছে, সেই বিশেষ অনুষ্ঠানের যে আরও দারুণ সাজানো হয়েছে মন্দিরটাকে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দরভাবে লাইটিং দিয়ে প্রত্যেকটা স্কে কীরকম সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই আশেপাশের এলাকাটাতে অনেক দোকান হয়ে গেছে, কার্যত এই জায়গাটা একটা শিল্পক্ষেত্রে পরিণত হয়েছে। তোমরা সবাই এখানে আসার জন্য জানো কীভাবে আসতে হবে, কলকাতা থেকে আসতে গেলে এখানে বিষ্ণুপুর অথবা বাঁকুড়া স্টেশন থেকে নেমে সেখান থেকে বাসে আসতে পারো। আর যদি চার চাকাতে করে আসো তাহলে বিষ্ণুপুর যে হাইওয়ে আছে আমাদের বিষ্ণুপুর জয়পুর হাইওয়ে, সেই হাইওয়ে থেকে বিষ্ণুপুর থেকে বেঁকে গেলেই আমাদের পাঁচমুড়া আসা যাবে। আর বাঁকুড়া বা পুরুলিয়া আশেপাশের জায়গাগুলো থেকে আসতে গেলে একই রকমভাবে বাস অথবা ট্রেনে আসতে হবে, সেখানে বাঁকুড়া বা বিষ্ণুপুর স্টেশন থেকে নেমে এখানে সোজা চলে এলেই হবে। আর ভিডিওর ডেসক্রিপশানে আমরা এই জায়গাটার গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ম্যাপ দেখে চলে আসতে পারো। ঠিক আছে, চলো মন্দিরটা যাওয়া যাক। তো মন্দিরের বাইরের অসাধারণ আলোকসজ্জা দিয়ে আমরা প্রধান প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করছি। এখানে প্রথমে ঢুকেই আমরা হরিনাম সংকীর্তন এবং তার সঙ্গে সন্ধ্যা আরতির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। প্রথমে দেখে নাও, এখানে ঢুকেই বাঁ দিকে রয়েছে আমাদের গ্রাম বাংলার কুলো এবং তাল পাতার পাখা দিয়ে তৈরি একটা সাজসজ্জা, এখানে তার সঙ্গে অসাধারণ লাইটিং। পুরো মন্দিরটা খুব সুন্দর লাইট দিয়ে তো সাজানো হয়েইছে, এমনিতেই এই মন্দিরের সন্ধ্যাবেলায় লাইটিং খুব সুন্দর থাকে, তারপর আজকের দিনে আরও সুন্দর অসাধারণভাবে এটাকে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা এখানে রাইস লাইট দিয়ে সাজানো হয়েছে, তার সঙ্গে আশেপাশের যে জায়গাগুলো সেগুলো অসাধারণ লাইটিং। এখানে যেটা আমাদের আটচালা, সেই আটচালাটাও কিন্তু দারুণ লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এই আটচালার মধ্যেই চলছে নাম সংকীর্তন, প্রভুর সেই নাম সংকীর্তন তোমাদেরকে দেখাবো, তার সঙ্গে বাকি জায়গাটা দেখে নাও। কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 এই হলো আমাদের প্রধান মন্দির এই প্রধান মন্দিরটিকে ত্রিধারা মিলন মন্দির বলার কারণ হচ্ছে এখানে এই মন্দির চত্বরের মধ্যে রয়েছে একটি শিব মন্দির এবং একটি ভগবান শ্রীরামের মন্দির আর মেন মন্দিরের মধ্যেই রয়েছে কালী মন্দির এবং এখানে যে বড় চূড়াটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার মন্দির একসঙ্গে তো এখানে তিন রকম ধারার একসাথে মিলন ঘটে হিন্দু ধর্মের শিব ভক্ত কালী ভক্ত এবং কৃষ্ণ ভক্ত সমস্ত ভক্তরা এখানে এসে মিলিত হন এবং এই তিন রকম মন্দির এখানে থাকার কারণেই মন্দিরের নাম হয়েছে ত্রিধারা মিলন মন্দির প্রচুর প্রচুর ভক্তের সমাগম প্রতিদিন হয় আজকেও তার কোনো অন্যথা হয়নি হাজারে হাজারে মানুষের ঢল এখানে দেখতে পাওয়া যাচ্ছে আর চলছে সন্ধ্যা আরতি এখানে দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ এই মুহূর্তে ভিতরে ঢোকা যাচ্ছে না এত ভিড় প্রধান মন্দিরটা তোমাদেরকে বাইরে থেকে দেখালাম একটু পরে ভিতরে উঠে যখন সন্ধ্যা আরতি শেষ হয়ে যাবে তখন উপরে উঠে ভিতর দিক থেকে দেখাবো এখন বাকি মন্দির চত্বরের পুরোটা যেভাবে সাজানো হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই সেটা একদম দেখে তোমরা অবাক হয়ে যাবে এত সুন্দর একটা সজ্জা আজকে করা হয়েছে এই দুটি মন্দির হলো সেই যেটা বলছিলাম এটা সামনেরটা হলো ভগবান শ্রীরামের মন্দির আর তার পাশেরটা হলো ভগবান শিবের মন্দির আর এই দুটি মন্দিরের পাশেই রয়েছে আমাদের সেই প্রধান মন্দির যেটা আমাদের দেখতে পাচ্ছ আরতি চলছে আর এখান থেকে বাইরের যে অংশটা তার সাজসজ্জাটা একবার দেখে নাও আমাদের সেই আটচালা যেটা পিছনের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি লাইটিংটা পুরো মন্দিরে কি সুন্দর লাগছে এই আটচালার ভিতরে এখনো অনেক মানুষ বসে আছেন নাম সংকীর্তন চলছে প্রায় শেষের মুখে সন্ধ্যারতি
আর পুরো মন্দিরের যে আলোকসজ্জা বাইরের দিকে অসাধারণভাবে সাজানো হয়েছে সেটা দেখলে একদম মন ভরে যাবে, মনে হবে এখানেই থাকবো, আজ বাড়ি যাব না। প্রধান মন্দিরের উপর থেকে চারদিকের আলোকসজ্জাটা দেখানোর চেষ্টা করছি, দেখো কি অসাধারণ লাগছে। আর মন্দিরের ভিতরের যে লাইটিং সেটা তো দেখাবই। আমরা পৌঁছে গেছি সেই প্রধান মন্দিরের যে দোতলা সেখানে, সেখানেই রয়েছে আমাদের রাধা কৃষ্ণের মন্দির। আর বাইরের অংশটার লাইটিংটা আগে দেখে নাও, তারপরে আমরা রাধা কৃষ্ণের মন্দিরের সামনে যাব। দেখতে পাচ্ছ এখানে ফলস সিলিং দিয়ে যে সুন্দর লাইটিংগুলো করা রয়েছে কি অপূর্ব লাগছে দেখতে। আর ওই অংশেরই শেষ প্রান্তে রয়েছে সেই মা কালীর মন্দির যেটা চূড়া বাইরের থেকে দেখা যাচ্ছিল। তো আমরা সেই জায়গায় চলে যাব, মা কালীর দর্শন করব। দেখতে পাচ্ছ প্রতিটি দেওয়ালে কি অসাধারণ কারুকার্য করে বিভিন্ন গল্পকথাকে ফুটিয়ে তোলা হয়েছে। কেউ আবার এখানেই সেলফি তুলতে ব্যস্ত, আবার কেউ প্রণাম করতে। বাইরে দেখলাম পাঁচমুড়ের যে কারণে আগে বিখ্যাত ছিল এবং থাকবে সেই টেরাকোটার কাজ, আর মন্দিরের বাইরে ছিল একটি চায়ের দোকান, সেখানে আমরা ধনে পাতার বেগুনি খেলাম, দারুণ টেস্টি ছিল সেইগুলো। আজকে আমরা তিনজনে পৌঁছে গেছি সেই পাঁচমুড়া মন্দিরের সামনে, এই পপকর্নের দোকানে আমরা পপকর্ন খাচ্ছি। আচ্ছা দাদা, পপকর্ন ক টাকা করে? 10 টাকা করে দাদা। আচ্ছা, 10 টাকা প্যাকেট। ও, এই দোকানটি আপনার কতদিন ধরে চলছে? মাস দুয়েক। আচ্ছা ঠিক আছে, আমরা পপকর্ন নিই তাহলে আপনার কাছে। আমরা তিনজন আছি, তিনজনের জন্য তিন প্যাকেট দিয়ে দিন। অবশ্যই দাদা দিচ্ছি, কিন্তু দোকানটা প্রথম আমি বাঁকুড়া জেলা প্রথম আমি এনেছি এখানে বারাসাত থেকে। ও, আপনি বারাসাতে বাড়ি? বারাসাতে নাই, বাড়ি আমার এখানে বাঁকুড়া জেলাতে লালমানে বাড়ি। বারাসাত থেকে আমি এটা গাড়ি করে নিয়ে আসছিলাম প্রথম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো। এই গাড়িটা প্রথম আমি নিয়ে এসেছি।